হাই বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। তোমরা সকলে কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও দুজনা অনেক ভালো আছি, সুস্থ আছি। সকলকে জানাই আমার বিয়ারলি সিম্পল লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগ ভিডিওতে অনেক ওয়েলকাম, সেই সঙ্গে অনেক অনেক ভালোবাসা। আজ হ্যাপি দিওয়ালি সবাইকে, আজকে দিনে অনেক অনেক শুভেচ্ছা, সবাই অনেক আনন্দ করো। অবশ্যই সাবধানে কিন্তু বাজি ফাটিও, বাড়িতে প্রদীপ মোমবাতিও অবশ্যই সাবধানে জ্বালিও। তো আমি জানি তোমরা দু তিন দিন আগে থেকে প্রিপারেশন নিয়ে নিয়েছো, সব কিছু সাবধানেই তোমরা আনন্দ করছো, আর আমরা তো মোটামুটি এখানে সেরকমই খুব একটা এরকমই কিছু জ্বালিয়ে আনন্দ করতে পাচ্ছি না, কারণ তোমার দাদা ভাই হচ্ছে সবটা ম্যানেজ করে, আর ওর যেহেতু এই দেওয়ালি মানে যত রকমের ওকেশান আসে ওর অফিসে, সেই চাপটা কিন্তু বেড়ে যায়। তা যেহেতু আমি মার্কেটে যেতে পারি না, কোনো কিছু কিনতে পারি না, তাই আমার কাছে একদম সাধারণ বলে মনে হয় এই সমস্ত ওকেশানগুলোতে। তো চলো, আজকে দুপুরের মেনুতে কী কী হয়েছে তোমরা একটু হালকা পাতলা বুঝতে পারলেও বলে দেই। চলো, করেছি একটুখানি শিম ভাজা। তোমাদের দাদা ভাই তো শিম ভাজা খেতে পছন্দ করে না, আমার জন্যই করেছি। সেখান থেকে ওকে একটু দিলাম, যাতে ও একটু খেতে খেতে প্র্যাকটিস হয়। আসলে ও ছোট থেকে শিমটা নাকি খেতে পছন্দ করে না। আর করেছি শিং মাছের আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা একটা ঝোল। আগের দিনে ঝাল করেছিলাম বলে আজকে জিরা বাটাতে ঝোল করেছি। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলাতে একটুখানি টিফিন করার জন্য। খুব পরিমাণে খিদে পেয়ে গেল, তো দেখো টিফিন করবো। আর এখানে এক অদ্ভুত কাণ্ড, আমি যা এখানটায় ফ্রাইং প্যানটা একটু গরম করার পর জিরেটা ঢেলেছি, আর অমনি দেখতে পাচ্ছি জিরের মধ্যে, দেখতেই পাচ্ছ তোমরা কী জিনিসটা চলছে। মানে যেটা দেখলে খাওয়ার মানে খিদে তো দূরের কথা, মানে খাওয়ার ভক্তিটুকুও চলে যাচ্ছে। তা দেখো আমি কিন্তু জিনিসটাকে খুব সুন্দরভাবে ক্যামেরা বন্দি করছি, বিশেষ করে তোমাদের দাদা ভাইকে দেখানোর জন্য। আর একটা জিনিস লক্ষ্য করো, যেহেতু ফ্রাইং প্যানটা আমার গরম আছে অলরেডি, তার জন্য পোকাটা কিছুতেই কিন্তু ফ্রাইং প্যানে নামছে না, ও শুধু চিড়ের ওপরেই নামছে। মানে কি অদ্ভুত লাগে না, মুম্বাইয়ের মতো জায়গাতে প্রত্যেকটা জিনিসের মুড়ি থেকে চিড়ে থেকে এইভাবে পোকা পাচ্ছি। এগুলো গ্রামের দিকে হলে কত গণ্ডগোল লেগে যেত, ওই দোকানের মানে শাটার বন্ধ হয়ে যেত, কিন্তু এখানে তো শহরে, আর আমরা হচ্ছে বাইরের মানুষ, কি আর বলবো। তোমাদেরকে একটা ঘটনা অবশ্যই শেয়ার করব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো চিড়েটা কিন্তু খুব একটা বেশি দিনই কেনা হয়নি, এখন আমি দেখো পোকাটাকে হাতেই ধরছি, কি করব বলো। ঘেন্না লাগছে ঠিকই, কিন্তু এই মুহূর্তে আমার মাথায় আসছে না যে কাগজ একটা ছিঁড়ে আনি। আমার মনে হচ্ছে কতক্ষণে পোকাটাকে খাবার থেকে তুলতে পারবো। তো দেখো এটা এখন আমি বাথরুমের এই যে এসে প্যানে ফেলে দিচ্ছি, দিয়ে ফ্লাশ মেরে দেবো, ব্যাস দিলে ও একদম চলে যাবে ওর জায়গায়। আর দিয়ে এখন হাতটা ভালো করে সাবধানে, সামনে চলে এলাম হঠাৎ করে, আমি আসতে বাধ্য হলাম। তো দুদিন হলো আমিও চালাবো চিড়া ভাজা করে খেয়েছি, তোমার দাদা ভাইকে চিড়া ভাজা করে দিয়েছি। এছাড়াও আমি সেই দিন চিড়া জলে ভিজে খেয়েছিলাম, আমার একটু সন্দেহজনক যেন হয়েছিল যে কী যেন এটা, কিন্তু সেটা পোকা বলে বুঝতে পেরেছিলাম না। এবার চিড়াটা আমাদের রিসেন্ট আনা হয়েছে, 1 কিলো চিড়া এখানে 80 টাকা করে মনে হচ্ছে কিলো। মুড়িটা আমাদের এখানে অনেকটা দাম বলে আমরা সবসময় চিড়াটাই খাওয়ার চেষ্টা করি। তা তোমরা দেখতেই পেলে আমি ভালো চিড়া অতটা আমি কিছু মনে করিনি, তো চিড়াটা যা ঢেলেছি স্বাদটা তোমরা দেখতেই পেলে। তো ব্যাস আমার খিদা যেন এবার মাথার উপরে উঠে গেছে, আর খিদে পাচ্ছে না। তো প্রচণ্ড পরিমাণে ঘেন্না লাগছে সত্যি কথা বলতে। এই সমস্ত জিনিস তোমার দাদা ভাইকে যদি বলি না, মানে ও টোটালি সব কিছু জিনিস তো বেছেই খায়, মানে আরও ওর খাওয়া একদম শিকায় উঠে যাবে। তো ওকে তো বলতেই হবে, এটা না হলে এতটা চিড়া আমি কখনো ডাস্টবিনে ফেলতে পারি না। ওর কাছে মতামত জানবো, অবশ্যই চিড়াটাকে বাঁচবো। যদি তোমাদের দাদা ভাই বলে যে হ্যাঁ চিড়াটা বেছে খাওয়া যাবে তাহলে খাবো, নাহলে সত্যি কথা বলতে ওটা ফেলে দেবো। আমি তোমাদেরকে একটা কথা শেয়ার করিনি, কিছুদিন আগে আমাদের রাত্রিবেলা চিকেন হয়েছিল, সকালে একটুখানি চিকেন ছিল। তো সেদিন তোমার দাদা ভাই বলছিল একটু ভাত একটুখানি ছিল, তো তোমার দাদা ভাই বলছিল যে কী খাবি, তখন আমি বলছিলাম যে একটুখানি তুমি মুড়ি আনো, তো মুড়ি খাবো 500 মতো মুড়ি। এবার 500 মুড়ি মানে আমাদের এখানে মোটামুটি 60 টাকা। তো তোমার দাদা ভাইকে আমি বলছিলাম যে তুমি মানে আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলের যে বর্ধমান মুড়ি ওটা না এনে তুমি এই মুম্বাইয়ের যে কুড়মুড়া হিসেবে যে মুড়িটা বিক্রি হয় তুমি সেটাই আনো। তো সেই মুড়ি প্যাকেটটা এনেছিল, সামান্য একটু হয়তো কোথাও ছিদ্র ছিল, সেটা আমরা খেয়াল করিনি। তো আমি মুড়ি প্যাকেট কাঁচি দিয়ে কেটে যথারীতি মুড়ির থালার মধ্যে দিয়ে তাতে আমি চিকেন দিয়েও দিয়েছি সকালবেলা। তো সে চিকেন দেওয়ার পর তোমার দাদা ভাই সামনে পাঠিয়েছে আর ওরকম পোকা চড়ছে। তো সঙ্গে সঙ্গে সেই এখনও কিন্তু সেই ছবিটা আছে, পারলে আমি সাইডে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো সঙ্গে সঙ্গে সেই মুড়ি ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে, কিছুটা চিকেন তোলা হয়েছে, বাকি সমস্ত চিকেন ঝোল ডাস্টবিনে ফেলে দিয়েছি। আর তোমার দাদা ভাই সঙ্গে সঙ্গে সেই মুড়িটাকে নিয়ে গেছে, নিয়ে যে দোকানে কিনেছে সেই দোকানিকে দেখিয়েছে।
এবং দোকানে নিজে ঢেলে দেখছে যে পোকা ওইভাবে ওইভাবে পোকাগুলো চড়ছে। কাঠ পোকা, চালের পোকা ওগুলো দেখলে বেঁচে খেতে পারবো, কিন্তু ওই নরম নরম পোকা ওগুলো দেখে খেতে পারা যায় না। তো তারপরেও দোকানে আরও একটা প্যাকেট মুড়ি কেটে দেখে, তো তাতেও পোকা। আর তার পরিবর্তে তোমার দাদাভাইকে কী দিয়েছিল দেখাচ্ছি, দাঁড়াও। এই যে, তার পরিবর্তে তোমার দাদাভাইকে দিয়েছিল এই বিস্কুট, যে এই বিস্কুট প্যাকেট। তো সত্যি কথা বলতে আমি বিস্কুট খেতে ভালোবাসি, কিন্তু আমার যেদিন থেকে থাইরয়েড হয়েছে আমি সেদিন থেকে একটু জিনিসটাকে মেনটেন করে খাওয়ার চেষ্টা করি, ইচ্ছে করলেও খায় না। কতদিন হয়ে গেছে দেখো, বিস্কুট এখনও পড়ে আছে, কিন্তু এটা অন্য সময় হলে বিস্কুটের ডেবাতে থাকতো না, সব পিয়ালির পেটে ঢুকে যেত। তো যাক, এখন আমি এই বিস্কুটটাই খাবো, কিন্তু চিড়েগুলোকে আপাতত আমি এখন ডিবের মধ্যে ঢুকিয়ে দেবো, সময় হলে বাঁচবো, তারপর তোমার দাদাভাইকে জানাবো। তো চলো তাহলে রাতের রুটিটাই বানিয়ে নিই। ভাবছিলাম চিড়েটাকে সুন্দর করে একটা মশলাদারভাবে মাখাবো, চানাচুর টানাচুর অনেক কিছু আছে, কিন্তু সেটা আর হলো না। দেখা যাক বিস্কুট খাবো না একটুখানি ফুচকা আর পাপড়ি চাট করে খাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। অনেক চিন্তাভাবনা করার পর ভাবলাম যে একটু ওটস খাই, আর এই ওটসটা আজ থেকে 7-8 মাস আগের কেনা। কতটা অদ্ভুত লাগে না, এটা তো আমি খুব একটা ভালো ব্র্যান্ডেরও হয়তো কিনিনি, তো আমি জানি না ব্র্যান্ডটা কতটা ভালো কি খারাপ, তোমরা একটু দেখে বলবে। এটা আমি আমার বাবার বাড়িতে যখন ছিলাম, তোমার দাদাভাই যখন মুম্বাইতে ছিল, তখন এই ওটসটা কিনেছিলাম, 2 ডিব্বা কিনেছিলাম। আমি একটুখানি খেয়েছিলাম প্রথম ডিব্বাটা থেকে, বাকিটুকু বাবার বাড়িতে দিয়ে এসেছিলাম মা ভাই বাবাকে খাওয়ার জন্য। তা জানি না ওরা এখন খাচ্ছে নাকি। আর একটা কৌটো, এটা মুম্বাই এসেই আমি সিলটা কেটেছি, তা যতটুকু খেয়েছি বাকি এখনও এতটা আছে। বিশ্বাস করো এর গন্ধটাও খুব সুন্দর, আর পোকা তো কি, মানে এর মধ্যে কোনো ফাঁদ ব্যাপারটাই আসেনি। তো সেই ওটসটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। আর ওই যে বিস্কুটের কথা বললাম, তো ওটস আমি কী দিয়ে খাবো বলো, চিনি দিয়ে তো খেতে ইচ্ছা করছে না, একটু দুধ দিয়ে হলে ভালো হতো। চিলা বানানোর জন্য মোটামুটি সবই ছিল, ডিম থেকে শুরু করে গাজর, বিনস, ক্যাপসিকাম সবই ছিল, কিন্তু আমি চিলাটা বানালাম না, শুধুমাত্র কয়েকটা বিস্কুট দিয়ে ওটসটাকে ভেজে ভাবছি একটা চটজলদি খাবার বানিয়ে নিই। আর ওসব বানাতে গেলে একটু দেরি হবে, আর চিলাটা সত্যি খেতে পছন্দ করি না। ওটসের যে কোনো আইটেম আমি পছন্দ করি না, শুধুমাত্র শরীরের ভালোর জন্যই কিন্তু খায়। আর একটা অদ্ভুত কী জানো জানো তো, 2023 সালে এই যে টাইপের পোকা না, এই পোকা আমার শ্বশুরবাড়ির তরফ থেকে মানুষকে পাগল করে দিচ্ছে। প্রত্যেকটা ফলকর গাছে একই পোকা, ফল পেকে যাবে সেম পোকা এরকম দেখা যায়। এরকমই সন্ধেবেলা টিফিনে সাধারণত একটুখানি মুখরোচক খাবারই খেতে ভালো লাগে, পেটটাও ভরবে মনটাও ভরবে। কিন্তু আমি ওটসটাকে এমনভাবে খাচ্ছি, আর ওটস আমার কাছে এমন, এটা আমার কাছে মন ভরা খাবার লাগে না, এটা শুধুমাত্র পেট ভরা খাবার, আর পেট ভরার জন্যই শুধুমাত্র কিন্তু খাচ্ছি। সত্যি কথা বলতে ওটস একটু দুধ দিয়ে খেলে তবুও ভালো লাগে, কিন্তু এইভাবে বা চিলা বানিয়ে মানে আমার যেন বমি হয়ে যাবে মনে হয়। দেখো আমি কিন্তু এক নিঃশ্বাসে কোনো রকম ঘিটে খেয়ে নিচ্ছি, এরপরে জলটা খেয়ে নেবো। আর দুধ দিয়ে হলে একটুখানি চিবিয়ে চিবিয়ে ভালোভাবে বুঝে সুঝে জিনিসটাকে খাই, একটু এনজয় করতে পারি। আর একটা কথা তোমাদেরকে বলি, বাইরে অ্যাকচুয়ালি প্রচণ্ড পরিমাণে লঙ্কা ফটকা ফাটছে, সাথে এমনিও বাজি ফাটছে, মানে এখানে আজ থেকে 4-5 দিন আগে থেকে প্রচণ্ড পরিমাণে ফটকা ফাটছে। আমি যদিও দিনের বেলা ভয়েস ওভারটা দিচ্ছি, তবুও প্রচণ্ড পরিমাণে বাজি ফাটছে। আর রাত্রিবেলা আমি তো সে মানে ভয়েস ওভার ছাড়া কথাই বলতে যেন পারবো না, রাত 12টা-1টা পর্যন্ত ভীষণ পরিমাণে বাজি ফাটে। তো যাক দেখো, এদিকে আমি ওটসটা খেয়ে জলটা খেয়ে পেটটা ভরে নিলাম, এবার আমি আসছি একটুখানি বাইরে। আমি তোমাদের সঙ্গে বিকেল থেকে যদিও শেয়ার করিনি, দেখো আমাদের এই যে গলিতে, আমি জানি না এটা পৌরসভা থেকে করেছে নাকি সবাই নিজে মানে নিচে যারা আছে তারা নিজেরা নিজেরা চাঁদা তুলে এই আলোটা দিয়েছে নাকি জানি না, খুব সুন্দর লাগছে। গোটা পাড়াটার মধ্যে আমাদের টুনিবাল্ব দিয়েছে, মানে এই লম্বা রাস্তাটাই, এই অলিগলিগুলোতে আবার দিচ্ছে না। আর এই বাড়িতে আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম কত সুন্দরভাবে রঙ্গোলি দিয়েছে, আজকেও দিয়েছে দেখতে পাচ্ছি। আর এই পাশে
তো এই যে আমাদের এই পাশে হচ্ছে এরা বাঙালি, মানে এরা ছেলেরাই শুধুমাত্র থাকে একসঙ্গে অনেকে। দেখো এদের রুমেও কিন্তু একটা মাটির প্রদীপ খুব সুন্দরভাবে জ্বলছে, দেখো সলতে দিয়ে। আর তার নিচে ওখানে ওই যে আলপনাটা দেখতে পাচ্ছ না, ওখানে একটা ঠাকুমা দাদু থাকেন, তো ওখানে কালকে একটা আলাদা আলপনা দিয়েছিল, আজকেও দেখছি একটা আলাদাভাবে আলপনা দিয়েছি। শুধুমাত্র দেয়নি তোমাদের দিদিভাই না আলপনা, না একটা প্রদীপ, না বাড়িতে কোনো টুনি বাল্ব, মানে আমাদের কোনো দেওয়ালি হয়তো হচ্ছে না। সকলের বাড়িতে মোটামুটি একটা করে দেওয়ালির প্রদীপ হোক, মোমবাতি হোক, টুনি বাল্ব কিছু না কিছু মানে দিয়েছে। শুধু আমার বাড়িতে হয়নি, আমি একজন মেয়ে হয়ে অবশ্য আমার প্রথম দেওয়ার কথা মানে আমার বাড়িতে। পাশে আমাদের ওখানে সমস্ত ওরা আমাদের বাঙালি, আমাদের সব ওয়েস্ট বেঙ্গলেরই বাংলা কথা বলে, তো ওদের বাড়িতে একটা ছোট্ট প্রদীপ হলে জ্বলেছে। আর আমার বাড়িতে প্রদীপ এনেছে, কিন্তু সলতেগুলো খুবই ছোট। আমার এই ঠাকুরের ড্রয়ারে আছে সেই ছোট্ট যে আমার প্রদীপ দেখেছো তোমরা যারা যারা পুজো করেছিলাম, তো সেই ছোট্ট সলতে। তো দেখা যাক, তোমার দাদাভাই যদি কালকে না সলতে আনে তো তখন ওই সলতেগুলোকে টেনে টেনে বড় করে করে দুটো করে তখন জ্বালাবো। সত্যি কথা বলতে আজকে তোমার দাদাভাই বলেছিল কি টুনি বাল্ব বাড়বে, তো সেই কারণেই আমি আশা করেছিলাম, তারপর ওকে ফোন করেছিলাম, অফিসে খুবই কাজের চাপ। আর তোমাদের দাদাভাই যেহেতু কোম্পানিটা খুবই বড় কোম্পানি, তা ওই কারণে ওই মানে কোম্পানির যে কোনো ওকেশান এলে, যে কোনো মানে ওখানে বিশেষ করে সেলিব্রিটিদের বাড়িতে, বিশেষ করে যারা খুব বড় বড় ব্যক্তিরা তাদের বাড়িতে মানে অর্ডারগুলো যায়, তাই যে কোনো অনলাইনের যে অর্ডারগুলো যায় আর কি বুকেগুলো, ওগুলো সবসময় টাইম মেনটেন করে করতে হয়। টাইম যদি দিয়ে হয় তখন অফিসের বদনাম হবে, তো সেই কারণে তোমাদের দাদাভাই সবসময় বিজি থাকে। আর সব থেকে বড়ো কথা, ওদের কোম্পানিটা খুবই বড়ো, একটা ফেমাস কোম্পানি, তার জন্য ওদের কোম্পানিতে মানে বিশেষ করে এই সমস্ত যে ওকেশানগুলো থাকে অনেক অনেক অর্ডার আসে, আর নাম করে সমস্ত বড় বড় ফ্যামিলিতে যায় আর কি। তা সেই কারণে তোমার দাদাভাই আমাদের এখানে ওকেশান হলে, আমি যেহেতু বাইরে বেরোতে পারি না, তা ওকেশান হলে আমার এখানটা কিচ্ছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো আপাতত কালকে আমি প্রদীপ তো সাজাবো, আমি রঙ্গোলি মানে ওই আলপনা দোয়াটা আমি হয়তো করতে পারবো না আবিনা এনে দিলে। আর ইচ্ছা আছে একটা জলের মানে গামলার মধ্যে খুব সুন্দরভাবে ফুলের পাপড়ি টাপড়িতে সাজাবো, তাতেও তোমার দাদাভাইকে হেল্প লাগবে, একটু যদি পাপড়ি টাপড়ি এনে দেয় করতে পারবো। তো তোমাদেরকে তো আমি আগের দিনে আমার প্রদীপগুলো শেয়ার করেছিলাম, তা আমার প্রদীপগুলো বেশ সুন্দর, এই যে দেখো এইরকম ধরনের প্রদীপ খুব ভালো লাগবে, এইতে কালকে করবো। আজকে সবাই করছে, কালকে তো আসল দিওয়ালি, কালকে আমি বিকেল থেকে একদম লেগে যাবো, আর তোমাদের সঙ্গে অবশ্যই আমি শেয়ার করবো। আর আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা পুরো অরিজিনালি, আমি কোনো রকমভাবে এখানে ফিল্টার দেইনি, আর স্কিনটা পুরো ভালোভাবে বুঝতে পারছো এই পরিমাণে ব্রণ বেড়েছে, চুলের সমস্যা কমেছে, আবার মুখের ব্রণের সমস্যা বেড়েছে। মানুষ কখনো কোনো কিছুতেই শান্তি নেই। যখন গ্রামে ছিলাম তখন ভেবেছিলাম যে গ্রামের ভিডিও কেউ দেখছে না, একঘেয়েমি হয়ে যাচ্ছে, শহরে যাই ভিডিও করব। কিন্তু শহরে এসে তো একটা পুরো খাঁচার পাখি হয়ে গেছি, শহরের ভিডিও ভালো লাগছে না, আবার সবাই কমেন্ট করছে গ্রামের ভিডিও করো, অবশ্যই দেখতে পাবে। তো আমরা নিশ্চয়ই গ্রামে তো যাবো, আমাদের বাড়ি গ্রাম, গ্রাম আমাদের সব কিছু, তো তখন আমি দেখবো তোমরা আমাকে কতটা ভালোবাসা দিও। তো যাক চলো, রাতের আমি প্রিপারেশনটা শুরু করি, রাতে করব রুটি, শিম, আলু, তারপরে গাজর আর মটরশুঁটি দিয়ে একটা পাঁচমিশালি একটা সবজি মতো করব, আর রুটি করব। তো চলো তাহলে কাজ শুরু করি। তো এখানে দেখো এই যে আমি কেটে নিয়েছি সমস্ত রকমের সবজি, মটরশুঁটি, বিনস, শিম, গাজর, আলু, টমেটো আর কি, আর হয়তো কিছুই না। তো সব রকমের সবজি দিয়ে আমি একটা সবজি বানাচ্ছি। আর এখানে দেখো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এইভাবে ছোট্ট ছোট্ট করে, যেহেতু শুকনো লঙ্কা নেই, গুঁড়ো নেই, তা আমি ছোট ছোট করে কাটছি যাতে প্রপার ঝালটা পৌঁছে যায়। জানো এই শিম রান্না করলে আমার একটা কথা মনে হয় তোমাদেরকে বলবো কিন্তু বলা হয় না, ওই যে দুপুরবেলা বললাম তোমাদের দাদাভাই ছোট্ট থেকে শিম খেতে পছন্দ করে না, এমনকি আমি দেখেছি মানে তোমাদের দাদাভাই দাদা মানে আমারও যে দাদা হবে আমার ভাসু সম্পর্কে, তো ওনাকেও দেখেছি অনেক রকমের সবজি খায় না, আর সত্যি এখনও খায় না, জানি না পরে খাবেন নাকি। তো কিন্তু আমার বর শিম খেত না, কিন্তু আমি মুম্বাই এসে যতবার আমার বরকে শিম রান্না করে দিয়েছি ও কিন্তু খেয়েছে, কিন্তু বাড়িতে ওকে শিম রান্না করে দিলে খেত না। এবার একটা কথা,
বাড়িতে আমি এত কিছু দিয়ে রান্না করতাম না, আর সেখানে শাশুড়িমাকে জিজ্ঞাসা করতাম, যেটা দিয়ে বলতো সেটা দিয়ে রান্না করতাম। কিন্তু এখানে এসে আমি নিজের মতো যেটা মনে হয় সেটা দিয়েই তো করি। তা আমি এই যে মানে মটরশুঁটি, গাজর, আলু, বিনস, সিম একসঙ্গে সব কিছু দিয়ে যে একটা সবজি মতো করি, ও আরামসে খেয়ে নেয়। ও সিম কিনতে পছন্দও করতো না। আমি একবার ওকে এইভাবে রান্না করে খাওয়াতে মানে ভাতের সঙ্গেও খাইয়েছি বা রুটির সঙ্গে খাইয়েছি, ও তারপর থেকে নিজেই মার্কেটে গেলে কিন্তু সিম কিনে আনে। আমি বলি, কী গো সিম যে খেতে পছন্দ করো না? বলে, হ্যাঁ করি না, কিন্তু তুই যেভাবে রান্নাটা করো কিন্তু আমার মনে হয় না যে সিম তরকারি খায়। কি বলতো, মানে যখন বাড়িতে যে রান্নাগুলো হয় হয়তো তখন এতো কী বলতো এত কিছু সবজি দিয়ে হয় না, এমনি আলু বেগুন সিম বড়ি টড়ি দিয়ে হয়। এটা আমার খুব ভালো লাগে, বড়ি আলু বেগুন দিয়ে সিম। হ্যাঁ, কিন্তু ও খায় না। কিন্তু এই মুম্বাই এসে কি জানি ওকে গাজর, আলু, মটরশুঁটি, বিন সব কিছু একটা রান্না করে দিলে, মাঝে মাঝে বড়িও দিতাম যখন বড়ি ছিল, ও বেশ খায় দেখছি। তা ও নিজের থেকে কিন্তু সিমটা কিনে আনে। আর তোমরা তো জানো যে আমি মার্কেটে গেলে ভিডিও করি, আর যাই না, ভিডিও আসছে না মানে আমি মার্কেটে এখন যাচ্ছি না। তা ও কিন্তু নিজের মন থেকে এগুলো কিনে আনে, আর আমি সেখান থেকে এইভাবে কিন্তু ওকে বানিয়ে দেই, তো মোটামুটি খায়। এছাড়াও তোমাদের দাদাভাই ফ্রাইড রাইস খেতো না ঘি দিয়ে ভাজা হতো বলে, কিন্তু তোমাদের দাদাভাই কিন্তু বিয়ের পর ফ্রাইড রাইসটাও খায়। তা আমার শাশুড়িমাও বলেছিল যে বিয়ের আগে ঘি দিয়ে কোনো রকমের আইটেম বা মানে মুগের ডালে কখনো আমার শ্বশুরবাড়িতে ঘি দেওয়া হয় না, কারণ তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে না। কিন্তু একটা জিনিস দেখলাম, বিয়ের পর তোমাদের দাদাভাই মুগের ডালে ঘি দিলেও খায় এবং ফ্রাইড রাইসও খায়, বিরিয়ানিও খায় ঘি দিলে। হ্যাঁ, তবে অতিরিক্ত পরিমাণে দিলে গন্ধ পেলে খাবে না, হালকা দিলে খেয়ে নেয়। কিন্তু বিয়ের আগে নাকি ঘি নামটাই শুনলে টেবিল থেকে সরে যেত, খেতো না। তা আমার শাশুড়িমা বলছিল যে বিয়ের পরে তো সবই পরিবর্তন হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ভেবে দেখলে নয়, একটু গভীরভাবে ভেবে দেখলে যে এখন তোমার দাদাভাই বিভিন্ন রকমের জায়গায় হোটেলে, হ্যাঁ বিভিন্ন রকমের বাইরে যে কাজে যায়, তখন কিন্তু নানান জায়গায় নানান রকমের খাবার হয়, সবসময় তো আর বেঙ্গলি খাবারটা পায় না, আর বাইরের খাওয়ার মানে কিন্তু ঘি জিনিসটা অ্যাড করা হয়। তো তখন ওকে ধীরে ধীরে ঘিটা খেতে হয় এবং রেস্টুরেন্টের যে খাবার, এই যে তোমার বিরিয়ানি থেকে ফ্রাইড রাইস থেকে নানান রকমের তরকারি, ভেজ ডাল, তখন ওর প্র্যাকটিসটা হয়ে যায় আর কি। তা সেখানে কিন্তু দেখলে এক চোখে যে হ্যাঁ বিয়ের পর ঘি খাচ্ছে, বিয়ের আগে রান্না করলে ঘি খায় না, এগুলো একটু কেমন লাগে, কিন্তু ভেবে দেখলে বোঝা যায় তার আসল কারণটা কী। তো যাক, মোটামুটি আমার বর যেগুলো খেতো না এখন দেখছি ধীরে ধীরে খাচ্ছে, তার কারণগুলোই হচ্ছে এইগুলো, অন্য কিছু কারণ নেই। আর এদিকে দেখো আমার রুটিও ভাজা হয়ে গেছে, কিচেনটা খুব সুন্দরভাবে আমি পরিষ্কারও করে নিয়েছি, আর এইবার হচ্ছে আমি এই প্লেটটাকে পরিষ্কার করছি। কয়েকদিন আগে একটা লেবু আমার পচে গিয়েছিলো, বুঝতে পারিনি। তা আমি না পচে যাওয়া লেবুকে কখনোই ফেলে দেই না, যখন বাড়িতে থাকি আমার শাশুড়িমা বলে এটা কী করতে রাখছো, তা আমি তখন বলি এটা আমি আমার হাতের নখ পরিষ্কার করবো বলে রাখছি। অ্যাকচুয়ালি কালি কড়া যখন মাজি তারপরে লেবুটা দিয়ে যদি পরিষ্কার করো দেখবে নখগুলো পুরো সাদা লাগে, সেই কারণে আমি এখানে লেবু পচে গেলে ফেলে দেই না। এইভাবে প্লেটের পেছনে যে হলুদ দাগ দেখবে, একটু লেবু রস, একটুখানি বেকিং সোডা বা বেকিং পাউডার, তার সঙ্গে একটুখানি ভিমবার দিয়ে দিবে, খুব সুন্দর পরিষ্কার হবে। আমার যদিও খুব একটা হয়নি তবে অনেকটাই মোটামুটি হয়েছে লেবু রস আর ভিমবার দিয়ে। তো ওদিকে দেখো আমি রান্নাঘরের মোটামুটি সমস্ত কাজগুলো কমপ্লিট করে চলে এলাম নিজেকে এবার একটু সময় দেওয়ার জন্য। নিজেকে সময় দেওয়ার জন্য সারা দিনটাই পড়ে থাকে শুধু রান্না খাওয়া বাদ দিয়ে, তবে আমি না একদম নিজেকে যত্নই নেই না, সব সময় বিছানার মধ্যে মানে একটা কি বলবো একটা অজর হয়ে শুয়ে থাকি। তা আমি ঠিক এইভাবে রাত্রিবেলাতেই নিজেকে একটু ফ্রেশ নিয়ে একটুখানি ইয়ে হয়ে যাই, না হলে কেমন তোমার দাদাভাই এসে বলবে তুই সারাদিন ঘুমাচ্ছিল, তা সেই কারণে আমি একটুখানি ফ্রেশ হয়ে চাঙ্গা হয়ে যাই আর কি। তো দেখো এখন আমি ভালো করে মাথাটা আঁচড়ে নিলাম, ড্রেসও চেঞ্জ করে নিলাম, তো তারপরে আমি বিছানাটাকে ভালো করে ঝেড়ে তো সুন্দরভাবে কম্বল আর বালিশ সব কিছুকে সাজিয়ে গুছিয়ে এখন ওয়েট করবো তোমার দাদাভাই কখন আসবে, ততক্ষণ পর্যন্ত আমি আবার শুয়ে থাকবো। তো বিছানা গুছানোর কিছুক্ষণ পরেই তোমার দাদাভাই চলে এসেছে, আর আজকে রান্নাটা আমি একটু দেরি করেই শুরু করেছিলাম, জানি তো ও 12:30 একটার দিকে বাড়িতে আসবে, তা সেই কারণেই আমি একটু দেরি করে রান্না শুরু করেছিলাম। তো এখন 12:30 মতো বাজে, তোমাদের দাদাভাই এসেছে, আর ওকে আমি একটু রিকোয়েস্ট করলাম আমি একটু নিচে নামবো গো, আমি একটু মানে নিচ থেকে দেওয়ালির যে আলোর মানে একটু ফিলটা নিতে চাই। তো কী বলো তো, তোমাদেরকে যখন আমি ওপর থেকে দেখিয়েছিলাম খুব একটা যেন মোবাইলের মধ্যে আলোটা আমি ক্যাপচার করতে পারিনি, আর অ্যাকচুয়ালি এখন ধীরে
ধীরে ধীরে রাতটা বাড়ছে, আর সেই সাথে আশেপাশের যে এলইডি বাল্বগুলো বাড়িতে জ্বলতো সেগুলো বন্ধ হয়ে গেছে, আর যে কারণেই হচ্ছে আলোটা এত মানে তীব্রভাবে উজ্জ্বলভাবে ফুটে উঠেছে আমাদের চোখে বা ক্যামেরার মধ্যে। আর এই প্রথমবার আমি নিচে নামলাম এইভাবে নাইটি পরে, হ্যাঁ ওন্না গায়ে নেই, নাইটি পরে তারপরে মানে এইভাবে রাত 12:30 সময় হাঁটছি। তা কোনো সময় মানে এইভাবে নামিনি, শুধুমাত্র কোথাও যাওয়ার উদ্দেশ্য হলে ভালোভাবে জামা কাপড় পরেই কিন্তু নিচে নামি। তো মোটামুটি ঘোরা হয়ে গেছে আর এইবার হচ্ছে উঠে পড়লাম। তো যে রান্নাটা করে গিয়েছিলাম, এই যে সব রকমের এদি একটা সবজি আর রুটি, আর তার সঙ্গে একটুখানি শসা স্যালাড আর কাঁচা লঙ্কা পেঁয়াজ। তো চলো আজকে তাহলে এখানেই তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করছি, আর আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তবে হ্যাঁ, খাওয়া দাওয়া করার পর তোমাদের দাদাভাই আবার কিন্তু ডিউটিতে চলে যাবে অফিসের কাজেই, আজকে নাইট ডিউটি হবে, তবে আমাকে কিন্তু আবার একাই থাকতে হবে। তাহলে চলো আজকের মতো আসি, বাই, গুড নাইট, দেখা হচ্ছে আগামীকাল।